মালদা ইঞ্জিনিয়ারদের পৌরসভার অনাস্থা জট না কেটে বাড়লো আরো চরম জটিলতা। রাজ্য তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের নির্দেশকে বুড়ো আঙুল, চলছে কাদা ছোড়াছড়ি। রাজ্য তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নির্দেশেও মালদা ইংরেজদের পৌরসভায় অনাস্থার বিতর্ক কাটল না। গত মঙ্গলবার মালদা জেলার সভানেত্রী মৌসুমিজিন নূরের সঙ্গে বৈঠকের পর অনাস্থার প্রস্তাব তুলে নেওয়ার পক্ষেই বললেন বাবলা সরকার। বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণনারায়ণ চৌধুরী সব জানান, অনাস্থা তুলে নেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। পৌর প্রধান নিহারঞ্জন ঘোষের বিরুদ্ধে অনাস্থা আসার ক্ষেত্রে 3টি স্তর আছে। পৌর প্রধান, উপ পৌর প্রধান এবং যে কোনো 3 জন কাউন্সিলর অনাস্থা ডাকতে পারে। আমরা উপ পৌর প্রধানের অপেক্ষায় রয়েছি, তিনি অনাস্থা না ডাকলে 3 জন কাউন্সিলর ডাকবে। এই প্রক্রিয়ার জন্য অনাস্থায় দরখাস্তকারী 10 জন কাউন্সিলর থাকলেই চলবে। এক্ষেত্রে 15 জন কাউন্সিলর বর্তমান পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছেন। আমরা এই পৌর প্রধানকে সরাতে অনর জঞ্জালমুক্ত শহর গড়ব, একথা বললেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি একটি উপমা দিয়ে বললেন, বাংলায় একটি প্রবাদ প্রচলিত আছে যে ছাঁকনি সূচে ছিদ্র খুঁজে, কিন্তু ছাঁকনির নিজের অনেক ছিদ্র তা দেখে না। আইনের কথা প্রত্যাহারের কথাই বলা নেই, যে প্রসিডিওর অলরেডি স্টার্টেড। 3টা স্টেপ আছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এনি 3 কাউন্সিলর। অলরেডি চেয়ারম্যানের স্টেপটা ওভারকাম হয়ে গেছে, এবং অনাস্থা ডাকতে গেলে মিনিমাম রিকুইশন হচ্ছে 10 জন, সেখানে 15 জন ডেকেছে। আপনারা তাহলে নিজের সিদ্ধান্তে অনর থাকছেন? অনর আছি বলেই তো এখানে আছি। আমি একজন আইনজীবী, আইনের ধারক হও। তাহলে আপনারা বলুন না যে একটা কোর্টে ট্রায়াল হয়ে গেছে, সাক্ষী হয়ে গেছে, আর সাক্ষীর পর গিয়ে যে পিটিশনার সে গিয়ে বলবে যে স্যার আমার একটা ভুল হয়ে গেছে, ভুল সাক্ষী দিয়ে দিয়েছিলাম, আমি সাক্ষীটা প্রত্যাহার করলাম, আপনি ক্ষমা করে দিন, তো জজ সাহেব কি মেনে নেবে? কোন দিন মানবে? আজকে খবরে কাগজে দেখলাম বর্তমান পুর প্রধান তিনি বলেছেন আমাদের সকলের ভিজিলেন্স হওয়া উচিত। আমি তো 4টা টার্মের চেয়ারম্যান আছি, ছিলাম, 5টা টার্মের বিধায়ক, আমার 2 ঠাকুরদা পৌরসভার চেয়ারম্যান ছিলেন, ওনাকে আজকে চ্যালেঞ্জ করছি দমটাকে আমার বিরুদ্ধে একটা এফআইআর করে দেখান। এই দিনের কৃষ্ণবাবুর বক্তব্য প্রসঙ্গে মালদা ইংরেজদের পৌরসভার পৌর প্রধান নিহারঞ্জন ঘোষ জানান, অনাস্থা প্রত্যাহার নিয়ে আমার কোনো গন্তব্য নেই, এটা জেলা ও রাজ্য নেতাদের ব্যাপার। আমি যতটুকু জেনেছি শুক্রবারের মধ্যে অনাস্থা উঠে যাবে, আর আমার বিরুদ্ধে কে কি বলল তা নিয়ে আমার কিছু যায় আসে না, এটা তার নিজস্ব ব্যাপার। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।